হাই, আমি রূপম। আজকের এই ভিডিওতে আমরা দুটো বিষয় নিয়ে কথা বলবো। একটা হচ্ছে বক্স অফিস কালেকশন একটা ছবির, এবং আরেকটা হচ্ছে আজকে একটা অ্যানাউন্সমেন্ট করা হয়েছে ইয়াশ দাশগুপ্ত, তার হিন্দি ছবি যেটার নাম হচ্ছে ইয়ারিয়া টু। তো সেটার আজকে একটা অ্যানাউন্সমেন্ট করা হয়েছে, ক্যালেন্ডারে মার্ক করে রাখুন, এই ছবিটা অবশ্যই দেখতে হবে। আপনারা বাঙালি হিরোর হিন্দিতে যাওয়া, এটাকে সাপোর্ট করবেন, এটার পাশে দাঁড়াবেন না, এটা কী করে হয়? এটা খুব অন্যায়। যাই হোক, আমরা এই অ্যানাউন্সমেন্টটা নিয়ে কথা বলবো। তা আমরা অনেক আগেই শুনতে পেয়েছিলাম যে ইয়াশ দাশগুপ্ত সে বাংলা ছেড়ে হিন্দিতে কাজ করবে, এবং তার লাস্ট রিলিজ ছিল এই ছবিটা, মাস্টারপিস ছিল চিনে বাদাম, একটা ফ্যাবুলাস ছবি, একটা দারুণ পারফরমেন্স। যাই হোক, সেই ছবিটা অনেকেই হয়তো দেখেননি, আপনারা খুব ভুল করেছেন ছবিটা না দেখে আর কি। যাই হোক, অসাধারণ একটা সিনেমা, ফাটাফাটি। 2022 ওরকম কোনো বাংলা সিনেমা আমি দেখিনি। তো সে এবার হিন্দি সিনেমা করছে, এটা হচ্ছে ইয়ারিয়া টু, এবং সেই ছবিতে মিজান জাফরি রয়েছে, সেই ছবিতে দিভিয়া খোসলা কুমার রয়েছে। মানে পরিচালক এমন অ্যাক্টরদের খুঁজেছে, অ্যাক্টর অ্যাক্ট্রেসদের, যারা হয়তো অভিনয় করতে পারে না, মানে এমন অভিনয় করতে পারে যেটা হয়তো অডিয়েন্স বোঝে না। যাই হোক, তো এই ছবিটার যে খবরটা, ব্যাঙ্গালোর ডেজের রিমেক হতে পারে এই কথাটা কিন্তু আজকের খবর না, এই খবরটা অনেক আগের খবর। 2022 এই খবরটা প্রায় আগস্ট বা জুলাইয়ের শেষে খবরটা শোনা যায় যে ইয়ারিয়া টু ছবিটা আসতে চলেছে, সেটা এরকম ব্যাঙ্গালোর ডেজ সেই ছবিটার রিমেক হতে পারে। তবে তখন কিন্তু ইয়াশ দাশগুপ্ত যে এই ছবিতেই রয়েছে এমনটা কনফার্ম ছিল না। তখন জানা যায় যে মিজান জাফরি রয়েছে এই ছবিটা হতে পারে, যেটা ব্যাঙ্গালোর ডেজের রিমেক হতে পারে। তবে যেহেতু আজকে ইয়াশ দাশগুপ্ত এই ছবিটা রয়েছে রিভিল করা হলো, তো দুয়ে দুয়ে চার করতে লোকের অসুবিধা হয়নি। এবার আমার কথা, যারা ব্যাঙ্গালোর ডেজ দেখেছেন, সেই ছবিতে নিভিন পলি, নাজরিয়া নাজিম মানে ফাহাদ ফাজিলের বউ, ফাহাদ ফাজিল, তারপরে হচ্ছে আমাদের দুলকার সালমান, এই যে কাস্টিং, এদেরকে রিপ্লেস করছে কারা, বা হিন্দিতে এদের জায়গায় কারা কারা পাঠ করছে? মিজান জাফরি, যার ওই হাঙ্গামা টু তার কাজ। তারপরে একটা চার্লি না কি বলে একটা সিনেমা এসেছিল, মেবি অ্যামাজন প্রাইমে, যেখানে জ্যাকি শ্রফ রয়েছে। আর দিভিয়া খোসলা কুমার তো মারাত্মক ট্যালেন্টেড, মানে 3D চশমা বললেও আপনারা তার এক্সপ্রেশন দেখতে পাবেন না। সে আবার পরিচালকও, এবং ইয়ারিয়া যে হিট সিনেমা সেটা আমি আজকে জানলাম যখন এই ছবির সিকুয়াল আসছে, তার সাথে ইয়াশ দাশগুপ্ত, কী কম্বিনেশন! মানে একটা ছবি ব্যাঙ্গালোর ডেজ আজকেও যখন দেখবেন, দেখবেন একটা অসাধারণ সিনেমা। ছবির মিউজিক, ছবির প্লট তো ছেড়েই দিন, ওই যে কেমিস্ট্রি তিনজনের মধ্যে, এবং ওই যে ছবিটা যারা বানিয়েছিল, মানে অঞ্জলি মেনন, সে উস্তাদ হোটেলের রাইটার, এবং ছবির যে প্রডিউসার মানে হচ্ছে আনোয়ার রশিদ, আমার অন্যতম মালায়ালাম ইন্ডাস্ট্রির পছন্দের একজন পরিচালক, তার ট্রান্স, উস্তাদ হোটেল, মানে তাদের যে প্রোডাকশন হাউস, সেখান থেকে সবসময় ওরকম টপ লেভেলেরই কাজ আসে। মানে আনোয়ার রশিদ ওখানকার ওরকম অ্যাক্লেমড একজন পরিচালক। তো তাদের যে টিম, এবং এখানে টি সিরিজের যে টিম, কাস্টিং দেখে বোঝাই যাচ্ছে। যাই হোক, এই ছবিটা 12th May আসছে 2023, দেখা যাক কেমন হয় এই সিনেমাটা। এবার এখানে ইয়ারিয়া টু, এটা ব্যাঙ্গালোর ডেজ, এটারও প্রমিনেন্ট হয়। আমরা যদি লেখাটা দেখি, ওই কাজিন বাই ব্লাড, তারপরে হচ্ছে এখানে ওই ব্যাকড্রপের মধ্যে যেভাবে ট্রেন, তারপরে হচ্ছে ডাবল ডেকার বাস, তারপরে ট্যাক্সি, এগুলোকে যেভাবে দেখানো হয় ব্যাঙ্গালোর ডেজের টেম্পলেটটা দেখবে, ওখানেও ব্যাকড্রপে এই জিনিসপত্রগুলো এরকমভাবেই ছিল স্কেচ করে করে, তো সেটাও একটা একই রকম লাগে। দেখা যাক, এখানে যদিও ক্রিয়েটিভিটি তো নেই, প্রথম কথা এটা। আর এখন যে ছবিগুলো পরপর পরপর আগে রিমেক হয়েছিল আজ থেকে 2-3 বছর আগে, সেগুলো আসছে বক্স অফিসে, জাস্ট চলছে না, লোকে রিজেক্ট করছে। সেই টাইমে দাঁড়িয়ে এরা 2022 দাঁড়িয়ে রিমেক করার ডিসিশনটা নিয়েছে, রিমেক করছেও, এটাকে আমার কাপা কাপা হাতে একটা বড় স্যালুট। তো যদি ব্যাঙ্গালোর ডেজের রিমেক হয় এই সিনেমাটা এই কাস্টিং নিয়ে, যাই হোক সিনেমাটা আসুক। এবার যদি আমরা কথা বলি সোনাদার বক্স অফিস কালেকশন নিয়ে, তা আমরা কয়েকদিন আগে এই ছবিটার 9-10 দিনে কীরকম কী কালেকশন করেছে সেটা নিয়ে কথা বলেছি। তো এই ছবিটার পক্ষ থেকে, মানে প্রোডাকশন হাউসের পক্ষ থেকে, এই ছবিটা মাল্টিপ্লেক্স চেনে কী বিজনেস করেছে সেটা রিভিল করা হয়েছে, এবং সেটা জাস্ট আউটস্ট্যান্ডিং, এবং প্রিভিয়াস সব রেকর্ড জাস্ট সেটা ভেঙে দিয়েছে। যদিও এখানে সিঙ্গল স্ক্রিনের কালেকশনটা ইনক্লুডেড নেই, সেটা বলা হয়নি, তবে মাল্টিপ্লেক্স চেনে এই ছবির কালেকশন জাস্ট আগুন। এই ছবিটা আইনক্স চেনে কালেক্ট করেছে 2,45,00,000 টাকা। এই ছবিটা SVF সিনেমাস, মানে SVF চেন, আমরা তো যে মাল্টিপ্লেক্স ন্যাশনাল প্লেক্সের যে কালেকশন, ওখানে SVF এর সিনেমা হলের কালেকশনগুলো দেখতে পাই না,
সেখান থেকে কালেক্ট করেছে 1,25,00,000 টাকা। আচ্ছা, পিভিআরে কালেক্ট করেছে 93,00,000 টাকা এবং সিনেপলিস চেনে কালেক্ট করেছে 62,00,000 টাকা, যেটা রেকর্ড ব্রেকিং। এই ছবিটার যদি আমরা শুধুমাত্র মাল্টিপ্লেক্স চেনের কালেকশন ক্যালকুলেট করি তাহলে দেখবো 5,25,00,000 টাকার টোটাল কালেকশন শুধুমাত্র মাল্টিপ্লেক্স চেন থেকে করেছে। এবার আপনি ভাবুন, সিঙ্গেল স্ক্রিনে এই ছবিটা যদি মানে 3.5-4 কোটিও কামায় তাহলেও এই ছবির কালেকশন 8.5 কোটি হয়েই যাচ্ছে। তো এই ছবিটা খুব শীঘ্রই 10-11 কোটির কালেকশন ছোঁবে বলে। তো যাই হোক, এই ছবিটা বক্স অফিসে একটা ঝড় তুলে দিয়ে গেল এবং বহু প্রিভিয়াস বাংলা ছবির রেকর্ড এই ছবিটা ভেঙে দিয়েছে। এবার দেখা যাক এই ছবিটার ফাইনাল কালেকশন কীরকম কী হয় না হয়। তো এই ছিল আজকের ভিডিও। ভালো লেগে থাকলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, রেড বাটনটা প্রেস করে অবশ্যই করো। জনতা আমাদের পাশে আছে এবং তোমাদের কি অপিনিয়ন অবশ্যই জানিও। আবার দেখা হচ্ছে।